मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मनीष डेली लाइफ। आज चले तुम्हारे सामने एक नतून ब्लॉग नहीं। तो सकाल बल्ले तुम्हारे सबाई केमन आशा कर बस भलोई आओ बस भलो आनेक दिन सरकम ब्लॉग नहीं आसना क्याकर्म आज हमें आबार क्याकर्म एक ब्लॉग नहीं चले तो सकाले उठे मे फ्रेश कर स्कूल करिए कि रुटी बनाते चले मेयर जो रुटी बनिए भिजिए देव। तो रुटी बनाई भिजिए दिए दूध गरम कर खाइए दिए काज करब सब जाना। तो नाओ चलो हमारे संगे थको देखते थको। आज के हे हमारे क्ज हे दीदी फोन कर सकाल बल्ले फोन कर जाना तो बौदी आज के हमें जीते पर हमार घर जल उठे ग तो हमें बोल ठीक है तुम्हें आसते हमें ना ये देखो बेसिने वासन तरी हो वासनगुल माजब घर मजब मैं आज के सब क्या कि बोल तो बंधुरा मेके जो खाई नहीं ना तो हमारे शांति भाव में क्या करते सकाले उठे फ्रेश हुई स्कूल खाते बसिए तर उठे आगे वो खावे जान तो खाइए नहीं तर समस्त क्या हाथ दी जाना। तो बाहर एतटाई बारान्दा मैं बिस्टी हो तुम देखो बारान्दा जल जमे गई जलगुलो परिष्कार करते हैं। झुलिए दिए बाहर ग्रिल दिए तो मन हम मेक कर आबादों को तुलते हैं दीते हैं तो होते थको कार बारान्दा प्रचुर जल प्रचुर जल कपड़ा दिए परिष्कार नंदा के घर जावे ना ना बाबा बाबा तो नंदा के पास के करे रास्ते भी जो है देखा तो अत्ता बड़ो रास्ता तो लोग मने पूरे उधर नदी बंधुरा किछु हुई नहीं बुझते घर देखे तो बारान्दाटाई कोनो रकम परिष्कार करेछि आबार घर मोछार समय भालो करे फिनाइल दिए मुछते हबे नाओ चलो। तो बंधुरा आमी समस्त काजकर्म सेरे चले एसेछि भाबलाम एकटु रान्ना बसिए दिए तारपर मेयेके स्नान कराबो जानो तो। तो कि रान्ना करबो देखो एटा तो झिंगे झिंगे पोस्त करबो आर मेयेर जन्य भेजिटेबल करबो आर एरकम डिम सिद्ध करे राखा हये गेछे तो এটা দিয়ে ডিমের তরকারি। পরাটা বসিয়ে দিয়ে তাহলে ঘর মুছবো। দেখ মা রান্নাঘরের জানলায় একটা বল্লা বল্লা Thank you.
প্রথমে ডাল বসিয়ে দিয়েছি, ওসব ডিমের তরকারি আর ডিমের পোস্ত হবে। তারপর আমি রান্না বান্না করে আবার দুপুরবেলা তোমাদের সামনে ফিরে আসছি, ঠিক আছে? এখন রাখি তবে। তো জানো তো, আমি এখন ঘর মুছবো, এখন আমার সামনে থাকো। তো আমার সব কাজ হয়ে গেল, দেখলে ঘর মুছে ফেলেছি, আর কিচেনেও সব হয়ে গেছে। দেখো কিচেনে আমার গ্যাস পরিষ্কার, এই দেখো বাসন মাজা, বাসন মেজে, মানে সব বাসন মেজে ফেলেছি। দিদি আসবে না, সেহেতু সব কিছু মাজা, দেখো বেসিনে কিছু রেখেছি, আবার গামলার মধ্যে রেখেছি, সব হয়ে গেছে। তো এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে তারপর খাবো, আর খাওয়ার সময় আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো, আর এসে কথা বলছি আবার। হ্যাঁ, স্নান করে আসি, ঠিক আছে? আর সব হয়ে গেছে, স্নান করবো, খাবো, রেস্ট নেবো। এখন বাজে 2:30, ঠিক আছে? আমার খেতে খেতে 3টে বেজে যাবে, জানো তো আমার রোজই প্রায় দিনই এরকম হয়, আর আজকে একটু বেশিই বা দেরি হলো। তো ঠিক আছে, হাই ফ্রেন্ডস, বলেছিলাম না স্নান করে তারপর তোমাদের সামনে এসে আবার কথা বলবো। তো আমি স্নান করে দেখো চলে এসেছি, দেখতে একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ দেখো, আমি শাড়ি কখনো পরি না ঘরে, বিয়ের পর থেকেই ঘরে নাইটি পরি, নাইটিতেই বেশি আমার ভালো লাগে। তো শ্বশুরবাড়ি এসে কেউ কিছু আমাকে বলেনি, যেটা পরে তোমার ভালো লাগে সেটাই পরো। তো আমি তখন থেকেই পরি, তো 2-1টা সুতির শাড়ি এরকম আছে। তো আজকে তো ভীষণ বর্ষা, মানে প্রায় 5-6টা নাইটি মানে ভিজা আর গন্ধ হয়ে রয়েছে, পরতে ইচ্ছা করছে না প্রথম কথা। তারপর হঠাৎ করে ভাবলাম যে আমার হাজব্যান্ড একটু শাড়ি পরা দেখতে ভালোবাসে, তো আজকে আমি ওকে চমকে দেবো। কলেজ থেকে যখন আসবে না, এসে দেখবে আমি শাড়ি পরেছি, আর দেখেই না একটু চমকে যাবে, বেশ ভালো লাগবে ওর, মানে ছোট্ট করে একটু ভালো লাগা কিছু তো ভালো লাগবে। তো সেই জন্য আমি একটু শাড়ি পরে নিলাম, আর একটা কারণে শাড়ি পরলাম সেটাও বলি। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলেছে যে সবাই তো না শাড়ি পরে বেশ আমার চোখে ভালো লাগে, তুমিও একটু শাড়ি পরে পরো। তা আমি ওকে তখন বলেছিলাম হ্যাঁ করবো কখনো, তো পুরো ভিডিওটা ব্লগটা করলাম না শাড়ি পরে, অন্য কখনো পুরো ব্লগটা করবো শাড়ি পরে। তো ওকে ও দেখলে ওও খুশি হবে, তো সেই জন্য করলাম। এবার তোমাদের সঙ্গে বলেছিলাম খাওয়াটা আমি শেয়ার করবো, তো খাওয়াটা আমি খুশি এখন মেয়ে টুকটু করে আস্তে আস্তে যাচ্ছে, বুঝছো? মাকে নতুন লাগছে, বলছে কেন করেছো তুমি এটা? তো আমি এখন কী খাবো, আরেকটা জিনিস দেখাবো জানো তো তোমাদের, আমার মেয়ের বাজেটে ওর জেম্মা ওকে কী গিফট দিয়েছে, ওকে দিয়েছে কিন্তু কাজটা আমারই বেশি হবে, কিন্তু খুব সুন্দর গিফটটা। এবার আমি তোমাদের দেখাবো, তোমরা চলো আমার সঙ্গে, ঠিক আছে? তো আমি খেতে বসেছি, এখন খাবো। তো এই দেখো ভাত নিয়ে বসেছি, এখানে একটা ভাজা আছে, হ্যাঁ এটা আমি জানি না তোমরা চেনো কি চেনো না, এটাকে বলে কুদরি, হ্যাঁ বাজারে বিক্রি হয় পটলের মতো। তো আমার একটু ভালোই লাগে, আমি খাই, আমার হাজব্যান্ড তো ভালোবাসে না, তো আমি খাই। আমি এখন খাবো, আর একটা জিনিস বলেছিলাম না গিফট, ওটার মধ্যে না আমি আজকে রেখেছি, দেখো এত সুন্দর জিনিসটা, এই দেখো, এই দেখো দেখেছো, এটার মধ্যে মানে সার্ভিং বোল, হ্যাঁ গরম থাকবে। দেখো আমি এটার মধ্যে আজকে ডিমের তরকারি রেখেছি, এটা দিয়ে রাতে খাওয়া হবে, আর রাতে তো আমি রান্না করি না, গরম করবো রুটি করবো আর এটা খাওয়া। আর এই দেখো ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত, ঠিক আছে? এটা মাইক্রোওভেনেও যাবে আর খাবারটা অনেকক্ষণ গরম থাকবে, বুঝছো? এই জিনিসটা গিফট করেছে আমার বেবিকে ওর জিম্মা, জিনিসটা কি সুন্দর না দেখো, ঠিক আছে? অ্যাকচুয়ালি দিদি না বিজনেস করে, এইসব অনেক কিছু পাওয়া যায়, যদি তোমাদের কখনো ভালো লেগে থাকে, কেউ যদি কিনতে চাও বলবে, হ্যাঁ তাহলে আমি যোগাযোগ করবো, তোমাদের দিয়ে দেবো জানো, ঠিক আছে? তো আমি এখন তাহলে কী খাবো, ডিম খাবো, ঝিঙে পোস্ত খাবো, হ্যাঁ
তো পাতে তুলে নেই, ঠিক আছে? কারণ এখানে তো রাতের জন্য থাকবে। আমি এবার খাই, তোরা আমার সঙ্গে থাকো। আজ আমি এই পর্যন্তই করলাম। আমি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখালাম, রাতের খাবারটাও বলে দিলাম। শুধু রুটি বানাবো আর ওই ডিম কষা, ডিম আলুর কষা আর তোমার ঝিঙে পোস্ত দিয়ে আমার হাজবেন্ডের খাওয়া হয়ে যাবে রুটি, আর আমি তো ওটাই খাবো, হয়ে যাবে। বাচ্চা তো দুধ রুটি খাবে। তো এটাই শেয়ার করলাম। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তারা বেশি বেশি করে একটু লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আমি চেষ্টা করবো তোমাদের সামনে আরও আরও ভালো ভালো কিছু নিয়ে আসার। প্রথম নেমেছি তো, হয়তো খুব ভালো হচ্ছে না, তো চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে চলো, আমি এই আশাতেই আছি। এই আশা প্রত্যেক দিনই করছি, প্রত্যেক দিনই বলছি, বলেই যাবো। তো তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো এখন তোমরা সবাই নিশ্চয়ই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মতো দেরি হয়নি। তো তোমরা ঘুমাও, ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, রাখি এখন তাহলে।